ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসম দীপিকা। তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মিউজিয়াম, আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। আমরা কিন্তু এই মিউজিয়ামটা তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ অনেক বড় মিউজিয়াম। তো তোমরা কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, চলো লেটস স্টার্ট। দেখো তোমাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিই, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, পার্ক স্ট্রিট মেট্রো। পার্ক স্ট্রিট মেট্রো এক নম্বর গেট থেকে তোমরা বেরোলে কিন্তু সুবিধা হবে তোমাদের। এখান থেকে বেরিয়ে এই যে সোজা চলে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান মিউজিয়াম। আর যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য বলে দিই, বাইক বা গাড়িতে আসবে, এই যে মিউজিয়াম তার অপোজিটে যে ব্রিজ আছে, ব্রিজের নিচেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফোর হুইলার আর টু হুইলার দুটোই কিন্তু এখানে পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। তো পার্কিংয়েরও সেরকম কোনো কিন্তু প্রবলেম নেই এখানে। আর তোমরা চাইলে কিন্তু বাসে করেও আসতে পারো, তোমরা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে বাসে করে আসবে। শিয়ালদা থেকে আসলে মেট্রো করে আসলে সুবিধা হবে, শিয়ালদা মেট্রো থেকে পার্ক স্ট্রিট মেট্রোতে নেমে যাবে, তো সুবিধা হবে। আর হাওড়া থেকে আসলে তোমরা বাস নিয়ে বাসে করেও চলে আসতে পারবে। এখানে কিন্তু দেখো এই যে এনজিপি কত লাগবে, আর তার সাথে কি ক্যামেরা, তার চার্জ কত লাগবে, মানে তার প্রাইস কত দিতে হবে তোমাদেরকে, এখানে পেমেন্ট করতে হবে, কারণ ফোনের জন্য আলাদা, ক্যামেরার জন্য আলাদা, যারা ফরেনার আছে তাদের জন্য আলাদা, সবকিছু আলাদা আলাদা রয়েছে। এটা আমি তোমাদেরকে এই যে ডিটেলসে দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিও। দেখো তোমরা কোথায় কোথায় ফটোগ্রাফি করতে পারবে না সেটাও কিন্তু এখানে, এই যে দেখো এইখানে বাইরে টিকিট কাউন্টারের সামনেই কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা এটা একটু ফলো করে নেবে। এই যে রফিল এখন গেছে টিকিটের কাছে টিকিট কাটার জন্য। তো দেখো এই যে রফিল টিকিট কেটে নিয়ে চলে এসেছে, আমাদের টোটাল হয়েছে দুটো টিকিট আর ক্যামেরা সব মিলিয়ে হয়েছে 209 টাকা। দেখো তোমরা যারা ব্যাগ আনবে বা কোনো হেলমেট টেলমেট নিয়ে আসবে তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নাই। মিউজিয়ামের সামনেই ঢোকার আগেই কিন্তু তোমরা এখানে ওই হেলমেট ব্যাগ এগুলো রাখতে পারবে, তার ব্যবস্থা করা রয়েছে। তো দেখো আমরা এখন মিউজিয়ামের ভেতর ঢুকে গেছি, আর মিউজিয়ামের ভেতরটা দেখো কি সুন্দর লাগছে, পুরো মিউজিয়ামটা কিন্তু একদম হোয়াইট, মানে ধবধবে সাদা, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মিউজিয়ামটা। প্রথমে আমরা রক অ্যান্ড মিনারেল পাথর ও খনিজের যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারির ভেতরে আমরা ঢুকে যাব। এবং এই গ্যালারিতে ঢুকে দেখতে পেলাম যে দেখো প্রত্যেকটা মিনারেলস এবং প্রত্যেকটা পাথরের গায়ে কিন্তু লেবেলিং করা আছে, যা তাতে কিন্তু তার নাম এবং সাল ডিটেলসে সব কিছু লেখা রয়েছে। এই গ্যালারিতে কিন্তু অসংখ্য পাথর ও খনিজ পদার্থ রয়েছে যার নাম আমরা আগে কখনো শুনিনি, এই রকম একটি সম্ভার কিন্তু এতে রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার ও বিভিন্ন রাজ্য থেকে পাথর ও মিনারেল কিন্তু স্যাম্পেলগুলোকে এনে এই গ্যালারিতে সংরক্ষণ করে রাখা হয়। এখানে কিন্তু বেসিক্যালি দেখানো হয়েছে মানুষ কিভাবে জীবজগতের সাথে জড়িয়ে রয়েছে, আর এখানে আস্তে আস্তে পশু থেকে মানুষ কিভাবে মানুষে পরিণত হয়েছে, এই যে দেখো বানর মানুষ থেকে কিভাবে মানুষ আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে সেটা। যেই মিউজিয়ামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, মানে এই মিউজিয়ামটা কিন্তু বিশাল বড়, আর এটা কিন্তু বিশ্বের নবম প্রাচীনতম মিউজিয়াম। আমরা এখন চলে এসেছি দেখো আর্কিওলজিস্ট গ্যালারিতে, যেখানে খুব সুন্দর সুন্দর খোদাই করা মূর্তি দেখতে পাবে যার অসাধারণ হাতের কাজ রয়েছে। মূর্তিগুলো সারা ভারতের বিভিন্ন জায়গার মূর্তি ও স্থাপত্যকে কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে এখানে। এদের মধ্যে কিন্তু বেশিরভাগ তুমি দেখতে পাবে দেবদেবীর মূর্তি রয়েছে, কারণ আমি ঢুকতেই চারিদিকে দেখতে পাচ্ছি দেবদেবীর মূর্তি রয়েছে। তাদের মধ্যেও কিন্তু পাবে 400 বছরের পুরনো মহিষাসুর মর্দিনীর মূর্তি রয়েছে। আর মূর্তিগুলোর কাজ দেখো অসাধারণ হাতের কাজ, তখনকার দিনে খোদাই করে মানে কাজ করা হতো, এত তো মেশিন যন্ত্রপাতি ছিল না, তাও দেখো খুব সুন্দর নিখুঁত কাজ রয়েছে এখানে। এখানে রয়েছে দেখো গান্ধার গ্যালারি, যেখানে কিন্তু ছোট বড় সব সাইজের তুমি বুদ্ধদেব পেয়ে যাবে, বুদ্ধ মূর্তি পেয়ে যাবে। এটি হলো ভারত গ্যালারি, এই গ্যালারিতে রয়েছে ভারতবর্ষের মধ্যপ্রদেশের একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ। আমরা চলে এসেছি মুদ্রা গ্যালারিতে, এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক সভ্যতার সময় কি কি টাকা পয়সা চালু ছিল আর সেগুলোকে কিভাবে আস্তে আস্তে বিবর্তন ঘটেছে সেই সম্পর্কে। এখানে তুলে ধরা হয়েছে এক এক সময় রাজারা কি কি মুদ্রা চালু করেছিল, সেই সময় মুদ্রা মুঘল যুগ, সুলতানি যুগ, ইংরেজ আমলের মুদ্রা, সেই সময় ভারতবর্ষের কোন মুদ্রা চালু ছিল এবং কোন ধাতুর মুদ্রা চালু ছিল সেই মুদ্রাকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানে কিন্তু দেখো একটা বিশাল বড় সাইজের অশোক স্তম্ভ রাখা রয়েছে। আমরা এখন চলে এসেছি আর্ট গ্যালারিতে, এই গ্যালারিতে সংরক্ষণ করে রাখা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন কবি ও তাদের আঁকা ছবি ও কিছু লেখা। এই ছবিগুলো দেখে তখনকার সমাজ কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু অনেকটা বোঝা যায়। এই গ্যালারিতে ভারতবর্ষের মনীষী ও আরও মনীষী সহ আরও কবিদেরকেও দেখতে পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি ফসিলস বা জীবাশয় গ্যালারিতে, এই গ্যালারিতে রয়েছে
ভর্তি ফসল, যেখানে ঢুকতেই সামনে পাবে একটা ঝিনুকের ফসল, একটা জিরাফের ফসল, আর তার পেছনেই রয়েছে একটা বড় কচ্ছপের ফসল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অমরুদণ্ডীয় প্রাণীদের জীবাশয় রয়েছে। আর এই গ্যালারিতে প্রবেশ করলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আলমেরা ভর্তি কিন্তু সব জীবাশয় রাখা রয়েছে, এবং প্রত্যেকটা তাদের নাম লেখা রয়েছে, তাদের ট্যাগ করা রয়েছে এবং সালও লেখা রয়েছে। এখানে দেখো অনেক বড় বড় পাথরের সাইজে যে ফসলগুলো হয় সেগুলোও কিন্তু রয়েছে। আর দেখো ভর্তি সব ফসলস রয়েছে। এখানে কিন্তু জোরাসিক ওয়ার্ল্ডের সময়ের যে ফসলসগুলো হয় সেগুলো পর্যন্ত এখানে রয়েছে। তো তোমরা একবার আসো, আসলে কিন্তু ভর্তি ভর্তি ফসল দেখতে পাবে। এখন আমরা চলে এসেছি জুওলজিক্যাল গ্যালারিতে। এখানে কিন্তু এই গ্যালারির মধ্যে কিন্তু বিভিন্ন মডেলের মাধ্যমে বিভিন্ন পরিবেশের জীব প্রজাতিকে তুলে ধরা রয়েছে। এই আমাদের সারা ভারতবর্ষে কেমন জীব বৈচিত্র্য আছে সেটিকে এখানে দেখানো রয়েছে। যেমন ম্যানগ্রোভ অরণ্য ধরো, বা জলাশয় জায়গা কেমন হতে পারে, পাহাড় অঞ্চল কেমন হতে পারে, এই সব সম্পর্কে, মানে উঁচু জায়গায় কীরকম ধরনের জীব বসবাস করে সব ধরনের, কিন্তু ইভেন কি আমাদের জাতীয় পাখি পশু সম্পর্কও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো তোমরা কিন্তু এখানে বিভিন্ন জীবের বৈচিত্র্য কেমন ছিল, তারা কীভাবে বসবাস করে, কীভাবে খাওয়া দাওয়া করে সব দেখতে পাবে। এই মিউজিয়ামটা কিন্তু দেখো এরকম একটা স্কোয়ার টাইপের রয়েছে, এর কিন্তু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর রয়েছে। বিশাল বড় মিউজিয়াম রয়েছে। আমি বলবো তোমরা যখন আসবে অবশ্যই হাতে একটু বেশি করে টাইম নিয়ে আসবে, কারণ ঘুরতে ঘুরতে সারাদিন কভার হয়ে যাবে। আর আসলে সত্যি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ বহু প্রাচীন জিনিস কিন্তু এখানে রয়েছে। আর এই মিউজিয়ামটা কিন্তু 1814 সালে এশিয়াটিকা সোসাইটি অফ বেঙ্গল দ্বারা কলকাতায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে কিন্তু দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে। আমরা এখন চলে এসেছি জুওলজিক্যাল গ্যালারিতে, যেখানে স্তন্যপায়ীদের স্কেলিটন রাখা রয়েছে। তো এখানে ঢুকতেই কিন্তু সব ধরনের জীবজন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, হাতি, গন্ডার, বাঘ, সিংহ, সব ধরনের কিন্তু জীবজন্তু এখানে রয়েছে, ভাল্লুক, সব ধরনের দেখতে পেয়ে যাবে। আর এইগুলোকে কিন্তু প্রিজার্ভ করে রাখা রয়েছে। দেখতে পাচ্ছ ঠান্ডার জায়গার যত জীবজন্তু হয়, পাহাড়ের যত ধরনের জীবজন্তু হয়, আমাদের ভারতবর্ষের কিন্তু বিভিন্ন যত ধরনের জীবজন্তু আছে সব কিন্তু এখানে রাখা রয়েছে। এখানে দেখো একটা বড় হাতির স্কেলিটন রাখা রয়েছে, একটা ছোট হাতি রয়েছে। এখানে দেখো হাতির একটা বড় সাইজের দাঁত যে দুটো হয় সেই দাঁত দুটো রাখা রয়েছে। আর এখানে কিন্তু সব ধরনের দেখো জীবজন্তুগুলোকে যে রাখা রয়েছে প্রিজার্ভ করে সেগুলোকে দেখানো হয়েছে, যে আমাদের কত ধরনের জীবজন্তু রয়েছে। এখানে দেখো বড় সাইজের একটা কিন্তু চারিপাশটাতে কিন্তু এভাবে একদম ভর্তি জীবজন্তু রয়েছে। আর এখানে ঢুকলে ছোট বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে, কারণ এটা দেখার মতো একটা জিনিস। এখানে দেখো খুব সুন্দর হরিণ রয়েছে। আর এখানে দেখো একটা বড় কিন্তু তিমি মাছের তোমার স্কেলিটন রয়েছে। এখানে দেখো তোমার বাঘের স্কেলিটন রয়েছে। এখানে একটা ডাইনোসরের স্কেলিটন রয়েছে। এখানে কিন্তু সব ধরনের কিন্তু স্কেলিটনগুলো রয়েছে। এখানে দেখো তোমার হরিণের স্কেলিটন রয়েছে, এখানে একটা বড় হাতের স্কেলিটন রয়েছে। তো সব ধরনের জীবজন্তুদের কিন্তু স্কেলিটন এখানে রয়েছে। আর সত্যি বলতে এই গ্যালারিটা ঘুরতে কিন্তু বেশ সময় লেগে যায়, কারণ দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর এইগুলো কিন্তু সব প্রিজার্ভ করে রাখা রয়েছে। কত সুন্দরভাবে প্রিজার্ভ করে এখানে রাখা রয়েছে। মাঝখানে একটা বড় এরকম কাচের ঘর মতো রয়েছে, সেখানে কিন্তু সব বড় বড় জীবজন্তুগুলোকে রাখা রয়েছে। এটা হলো ইনসেক্ট বা কীটপতঙ্গের গ্যালারি, যেখানে তোমার বিভিন্ন ধরনের কীটপতঙ্গ জীবনীকে দেখানো হয়েছে। কীভাবে দেখো এখানে প্রিজার্ভ করে রেখেছে একটা গাছের মধ্যে শিশিরিতে ভরে। আর হচ্ছে তোমার এখানে দেখো বিভিন্ন ধরনের কীটপতঙ্গ রয়েছে, সেটা জলের ওপরেরও রয়েছে আর জলের নিচেরও রয়েছে। এই যে দেখো জলের নিচেরও দেখাচ্ছে, আবার জলের ওপরেরও কীটপতঙ্গ দেখাচ্ছে। যেমন আরশোলা রয়েছে এখানে, বাটারফ্লাই রয়েছে। তো বিভিন্ন ধরনের এরকম যত প্রকারের ইনসেক্ট রয়েছে আর কি, কীটপতঙ্গ রয়েছে, তাদের জীবনটাকে বোঝানো হয়েছে এখানে। এমন অনেক কীটপতঙ্গ আছে যাদের নাম আমরা জানি না, যাদেরকে চোখেও কখনো আমরা দেখিনি, সেই সব কীটপতঙ্গগুলোকেও কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখানে দেখো ফড়িং রয়েছে, ফড়িংয়ের কিন্তু বিভিন্ন ধরনের ফড়িং রয়েছে, সেগুলোকে ওখানে দেখানো আছে। আর এখানে দেখো স্টারফিস রয়েছে জলের। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের, এখানে দেখো মাকড়সা রয়েছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখানো হয়েছে। আমরা এখন চলে এসেছি জুওলজিক্যাল ফিশ, রিপটাইল, বার্ড গ্যালারিতে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বার্ড তোমরা দেখতে পাবে, আসলে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। ইভেন কি মাইগ্রেশন, কত দূর দূরান্ত থেকে পাখিরা এসে মাইগ্রেশন করে সেই সম্পর্ক কিন্তু এখানে বোঝানো রয়েছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর ধরনের তোমরা পাখি দেখতে পাবে। এখানে দেখানো হয়েছে কোন কোন পরিবেশে কি কি ধরনের পাখি থাকে, তারা তাদের জীবন সার্কেলটা কিন্তু এখানে বোঝানো রয়েছে। যেমন ধরো চিল শকুনরা কিভাবে থাকে সেই সব দেখানো রয়েছে। আবার
আবার জল জায়গায় পাখিরা কিরকম ভাবে থাকে সেটা দেখানো হয়েছে, উঁচু জায়গায় কিরকম ভাবে থাকে যেখানে তোমার বেশি গাছপালা রয়েছে সেই সব জায়গাতে কিরকম ভাবে পাখিরা থাকে সেই সব সম্পর্কই কিন্তু এখানে দেখানো রয়েছে। আর সত্যি বলতে জায়গাটা এত বেশি ইন্টারেস্টিং, আর এখানে কিন্তু ন্যাশনাল বার্ড সম্পর্কেও দেখানো রয়েছে। আর খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটাতে আসলে, এত ভালো লাগছিলো। আর এগুলো কিন্তু সব প্রিজার্ভ করে রাখা রয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালোভাবে মেনটেন করে কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে। ইভেন কি প্রত্যেকটা পাখি মানে প্রত্যেকটা বার্ড সম্পর্কে ওখানে লেভেল করে লিখে দেওয়া রয়েছে। এখানে দেখো কত বড় বড় সাইজের এমু রয়েছে, এমু পাখি দেখা যাচ্ছে, এখানে কিন্তু টিয়া রয়েছে, আরও বড় বড় পাখি রয়েছে বিভিন্ন, এখানে হাঁস রয়েছে, এখানে দেখো ঠান্ডার জায়গার পেঙ্গুইন রয়েছে, তো বিভিন্ন পাখি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এখন কিন্তু আমরা চলে এসেছি মেরিন ফিশ গ্যালারিতে, বা বলতে পারো সামুদ্রিক মাছের গ্যালারিতে, যেখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা রয়েছে। ইভেন কি তাদের নাম টাইটেল দিয়ে, ডেট দিয়ে, সাল দিয়ে সব লেখা রয়েছে ওখানে। বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে সামুদ্রিক। এখানে দেখো এই মাছটা কত বড়, আর তার মুখটা দেখেছো একদম করাতের মতো কিন্তু ছুচালো। আর এখানে দেখো আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেগুলোকে প্রিজার্ভ করে, এখানে দেখো একটা তিমি মাছ রয়েছে, একটা তোমার শঙ্কর মাছ রয়েছে, আরো এরকম অন্যান্য ধরনের মাছ রয়েছে। এখানে দেখো ওই যে পরাতের মতো অংশটাও রয়েছে মাছের। আর এই মাছটাকে দেখতে কত সুন্দর লাগছে, কি কালারফুল মাছটা দেখো। আর এখানে কিন্তু দেখো অনেক আরো অনেক মাছ রয়েছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে রয়েছে কি কি খেতে পারবে সেই সব মাছ। তার পাশেই রয়েছে একটা স্নেক গ্যালারি, এখানে দেখো কিভাবে স্নেকগুলোকে প্রিজার্ভ করে রাখা রয়েছে। স্নেক রয়েছে, টিকটিকি রয়েছে, বিভিন্ন ধরনের গিরগিটি রয়েছে, এইসব জিনিসগুলো রয়েছে। আর প্রচুর সাপ কিন্তু এখানে দেখো প্রিজার্ভ করে রাখা রয়েছে। তার পাশাপাশি রয়েছে কচ্ছপ রয়েছে, প্রিজার্ভ করে রাখা রয়েছে। তাদের যে কচ্ছপ সম্পর্কে ওখানে লেখা ছিল, মানে অমেরুদণ্ডীয় প্রাণীদের কিভাবে রাখা হতো সেই সব রয়েছে। আমরা কিন্তু এখন চলে এসেছি টেক্সটাইলে, এখানে দেখো বিভিন্ন পুরনো পুরনো সব শাড়ি রয়েছে। ইভেন কি পুরনো টাইমে কিভাবে শাড়ি বোনা হতো সেইগুলো রয়েছে, যত ধরনের পুরনো শাড়ি হয় মানে তখন কি ধরনের কাপড় মেটেরিয়াল সুতো ব্যবহার করা হতো সেই সব জিনিস কিন্তু এখানে রয়েছে, দেখানো হয়েছে এই সব জিনিসই এখানে। আর প্রচুর পুরনো পুরনো শাড়িও এখানে রয়েছে। এখানে দেখো টেক্সটাইলের সাথে সাথে কিন্তু এখানে চারুকলাকেও বোঝানো হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছ কাঠের প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। এখানে কিন্তু বড় বড় যত গেট রয়েছে, বুদ্ধ মূর্তি রয়েছে, বুদ্ধদের টাইমে যে গেট ব্যবহার করা হতো, সদর দরজা, সেই সবগুলোও রয়েছে এখানে। এখানে দেখো রূপোর এই জিনিসগুলো সব রয়েছে, যেগুলো মাটির নিচ থেকে খুঁজে পাওয়া হয়েছিল, সেই সব অনেক বাসন, তখনকার দিনে রাজারা কী কী জিনিস ব্যবহার করতো, তারা কতটা শৌখিন ছিল, তারা কত সুন্দর জিনিস ব্যবহার করতো সেই সব সম্পর্কে কিন্তু এখানে দেখানো রয়েছে। এখানে দেখো এই যে চেস্টটা রয়েছে কত সুন্দর লাগছে, এটা একটা দেখো হাতির দাঁতের ওপরে কিন্তু রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এটা একটা হুক্কার বেস ছিল, তো এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর শৌখিন জিনিস এখানে ছিল। এখানে গোপাল রয়েছে দেখো, বড় সাইজের কৃষ্ণ রয়েছে, মানে তখনকার দিনের মূর্তি রয়েছে, কাঁসা পিতলের রূপোর সব জিনিস রয়েছে যেগুলো মাটি ঘুরে পাওয়া গিয়েছিলো। আর থালা বাসনের ডিজাইনগুলো দেখলে, নকশাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে তখনকার রাজা প্রজারা কিন্তু কত বেশি শৌখিন ছিল, তারা কিরকমভাবে তাদের ঘর বাড়ি সাজাতো। এখানে একটা নটরাজ রয়েছে, এখানে মা দুর্গার মূর্তি রয়েছে, তখনকার দিনে রাজাদের বাড়িতে কিরকম জিনিস ব্যবহার হতো সেইগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে। রূপোর বাটি রয়েছে অত বড় বড় সাইজের, দেখো সোনার জিনিস রয়েছে, ইভেন কি কিরকম টাইপের গয়না ব্যবহার করা হতো সেগুলো, গয়নার বাক্স, সেই সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখন চলে এসেছি দেখো ক্যান্টিনে খাবো বলে, মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, তো এবার ক্যান্টিনে বসে খাবার খাবো। এখানে কিন্তু সব ধরনেরই খাবার পাওয়া যায়, দেখো এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা খাবার পেয়ে যাবে, মানে দুপুর টাইম হয়ে যায় তো লাঞ্চ করে নিতে পারো, বা ইভিনিং এ স্ন্যাক্স সব টাইপের আইটেম এখানে পাবে। তো দেখো এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়ে নিয়েছি, এই যে অনেকটা কোয়ান্টিটিতে কিন্তু রাইস দিয়েছে, তার সাথে দেখো চিলি চিকেন দিয়েছে, মানে একজনের পেট ভালোভাবে ভরে যাবে। তো এইটার দাম নিয়েছে 110 টাকা। এই যে রফিল এখন খাচ্ছে, রফিল খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যালো, তো দেখো যতটা পেরেছি আমি কিন্তু তোমাদের সাথে ততটা মিউজিয়ামটা শেয়ার করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে, তো তোমরা ফটোগ্রাফি করতে পারবে, তার জন্যই কিন্তু চার্জটা নেয় ভিডিওগ্রাফির জন্য, মানে ভিডিও করার জন্য কিন্তু নেয় না। তো এখানে আজকে যেহেতু ফাঁকা ছিল তো প্রচুর রেস্ট্রিকশন ছিল, বারবার সবাই বলছিলো যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, মানে ভিডিও কোনো মতে মানে ঠিকঠাকভাবে করতে পারিনি। যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে
সাথে অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা। তো তোমরা চেষ্টা করবে রাস ডেতে আসার জন্য, যাতে গ্যাদারিং বেশি থাকলে কি হয়, ভিডিও করলে অত বেশি ওরা নোটিস করতে পারে না, কিন্তু ফাঁকা ডেতে মানে যেই দিনগুলোতে লোকসংখ্যা কম হয় সেই দিনগুলোতে ভিডিও করলে কিন্তু ওরা খুব বেশি নক করে, তোমাকে ভিডিও করতে দেবে না, ভীষণ প্রবলেম হবে। আর এই মিউজিয়ামটা খোলা থাকে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর সোমবার মানে মানডেতে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে, এই একটাই দিন উইকে বন্ধ থাকে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে একবার ফলো করে নেবে, ফলো করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওটা বানিয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।